এত মানুষের রক্তের দাগ শেখ হাসিনার হাতে। ঢাকা শহরে এখনো কারফিউ পুরোপুরি উঠে যায়নি, আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করেছে হত্যাযজ্ঞের নৃশংসতার সব চিত্র। পুলিশ এবং অন্যান্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সব সমন্বিত ভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করব। সুশ্রুত, আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা তারা কঠিন আন্দোলন করছে এবং এর মধ্যে কিন্তু অনেকেই মারা গিয়েছে। দর্শক শ্রোতা, অবশেষে কী সিদ্ধান্ত নিলেন আমাদের নতুন সেনাপ্রধান, তিনি কী বলেন আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং বর্তমান কী পরিস্থিতি চলছে সেগুলো আমরা জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আয়োজন চলে যাই। ভিডিও মূল আয়োজন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো কি হচ্ছে সেটা আমরা বিস্তারিত দেখে আসি। এত মানুষের রক্তের দাগ শেখ হাসিনার হাতে। ঢাকা শহরে এখনো কারফিউ পুরোপুরি উঠে যায়নি, ইন্টারনেট সচল হয়নি, এর মধ্যে আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করেছে হত্যাযজ্ঞের নৃশংসতার সব চিত্র। আপনারা এসে অনেকেই প্রশ্ন করছেন যে এত মানুষের মৃত্যুর শোক আপনারা সইবেন কিভাবে, এত মানুষকে কেন হত্যা করলো শেখ হাসিনা? সহজ উত্তর বলি, এত মানুষকে হত্যা করেছেন শেখ হাসিনা, এটি আপনার মেনে নিতে কষ্ট হচ্ছে। আজকে আমরা আলোচনা করছি শহীদ ভাইদের নিয়ে, যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে তাদের নিয়ে। আজকে শেখ হাসিনা যদি এই 200 জন মানুষকে, অফিসিয়ালি এখন 200 ছুঁই, হয়তো এটা 400-500 যেয়ে পৌঁছাবে যখন সকল সংবাদ আমরা পাব, যদি এই হত্যাযজ্ঞ না চালাতো শেখ হাসিনা, তাহলে আজকে হয়তো আপনারা পাড়ায় মহল্লায় মিষ্টি বিতরণ করতেন, কিংবা আমরা শেখ হাসিনার অতীত কর্মকাণ্ড নিয়ে তার ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করতাম, তখন আর এই দৃশ্য মৃত্যুর সংখ্যা নিয়ে আমাদের ভিতরে হাহুদাস থাকতো না। একটু কঠোর শোনাচ্ছে বিষয়টা, তাই তো? হ্যাঁ, রাজনীতি কঠিন, রাষ্ট্র পরিচালনা অনেক কঠিন। আমি আপনাদেরকে শক্ত হওয়ার জন্য বলছি যে মনে মনে প্রস্তুত থাকুন, মৃত্যুর যে মিছিল, হত্যাযজ্ঞের যে মিছিল, সেটা এখনো শেষ হয়নি। এখনো শেষ হয়নি কেন সেটা আমি বলছি, তবে তার আগ দিয়ে যারা হাহুতাশ করছেন ফেসবুকে মৃত্যুর ছবি দেখে, ভাই বোনের ছবি দেখে, শহীদদের ছবি দেখে যারা আটকে উঠছেন, তাদের জন্য দুটি কথা বলি, তারপরে আমি বলবো যে কেন আর লাশ পড়বে, আমার কেন মনে হচ্ছে সেটি নিয়ে বলবো এবং এর পরিণতি কি সেটা আমি সারমর্ম টানার চেষ্টা করব। দেখুন, নূর হোসেনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, সুরেচারী এরশাদের কথা আমরা জানি, অনেকেই বলেন তার নাম ছিল বিশ্ব বেহায়া, শেখ হাসিনার তুলনায় অনেকেই বলেন তিনি একটা উপজেলা পর্যায়ের বেহায়া হয়তো হবেন, কিন্তু বাস্তবতা হলো নূর হোসেন এবং এরশাদের পতন আমরা সবসময় এক করে দেখি। আসলে কি নূর হোসেনের মৃত্যুর পর এরশাদের পতন হয়েছিল? নূর হোসেনের মৃত্যু হয়েছিল 1987 সালের 10 নভেম্বর। নূর হোসেন আদতে আওয়ামী লীগের একজন কর্মী ছিল, আওয়ামী লীগ একটি মিছিল নিয়ে বের হয় এবং শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। একটা পর্যায়ে নূর হোসেন তার বুকে পিঠে লেখা ছিল স্বৈরতন্ত্র মুক্তিপাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাক। সেই নূর হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নূর হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার প্রেক্ষিতে এরশাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে নতুন গতি পায়, কিন্তু এরশাদের পতন হয় কত সালে? 1990 সালে, অর্থাৎ নূর হোসেন মারা যাওয়ারও প্রায় 3 বছর পরে। কিন্তু এর আগে যেটা হয়েছিল, নূর হোসেন মৃত্যুর 1 মাস পরে এরশাদ তার 86 যে নির্বাচনে আওয়ামী লীগ যে ক্ষমতায় গেল, এরশাদের সাথে নির্বাচনে গেল, জাতীয় বেইমান হিসেবে স্বীকৃতি পেল, সেই নির্বাচনের 2 বছরের মাথায় 88-তে আরও একটি নির্বাচন দেন। সেই নির্বাচনে বিএনপি আওয়ামী লীগ আর কেউ অংশগ্রহণ করেনি, বরঞ্চ তারা রাজপথে থেকে এরশাদ বিরোধী আন্দোলন চালিয়ে যেতে থাকে। 2 বছর টানা আন্দোলন চালানোর পরে একটা পর্যায়ে যে 90 সালে সামরিক বাহিনী যখন বলল যে আমরা আর এই ক্ষমতাকে, আপনার ক্ষমতাকে বৈধতা দিয়ে যেতে পারছি না, আমাদের উপর আক্রমণ হচ্ছে, তখন এরশাদ পদত্যাগের সিদ্ধান্ত নিলেন। তো আমি কি বললাম যে নূর হোসেনের মৃত্যুর 3 বছর পরে স্বৈরতন্ত্রের পতন হয়। আজকে আবু সাইদের মৃত্যুর পরে, অব্যাহত পরে, আমরা ভেবেছিলাম যে ওই দিন 5 জন মানুষ মারা গিয়েছে, এটি একটি বড় শক শেখ হাসিনার জন্য, এটি তিনি নিতে পারবেন না। তার পরের দিন 35 জন, তার পরের দিন 65 জন, তার পরের দিন 25 জন, তার পরের দিন 15 জন, 18 জন করতে করতে আজকে 200 ছুঁই ছুঁই।
শহীদ আবু সাইদের মৃত্যুর পর কিংবা এই এতগুলো ছাত্রের মৃত্যুর পর আপনারা ভাবছেন যে শেখ হাসিনা হয়তো থেমে যাবেন, কিংবা তার বিবেক বলবে যে না ঠিক আছে আমি আর পারলাম না। না, শেখ হাসিনা জানেন ক্ষমতা যেদিন থেকে তার নাই তার পর দিন থেকে তিনি ওই পৃথিবীতে নাই, অথবা থাকলেও সে এক দুর্বিষহ জীবন। এই যে 200 ছাত্রের প্রাণহানি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হলো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রক্তাক্ত হলো, ছাত্র জনতার প্রাণ গেল, এটি বিরল বাংলাদেশের ইতিহাসে, একদমই বিরল। স্বাধীনতার 9 মাস যে রক্তক্ষরণ হয়েছে বাংলাদেশে, বাংলাদেশের বুকে, বাংলাদেশের মাটিতে, তার আগে পাকিস্তানিদের শাসনামলে একদিনেও এত মানুষ মারা যায়নি, আর স্বাধীনতার পরেও এজাবৎকাল বাংলাদেশ কিংবা এই উপমহাদেশে কোথাও এই ধরনের এত বড় হত্যাযজ্ঞের ঘটেনি। এত বড় হত্যাযজ্ঞের ঘটনা ঘটার পর শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় থাকবেন সেটি একটা বড় প্রশ্ন। অনেকেই বলছেন, ভাবছেন যে শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাবেন, যেভাবে হোক থেকে যাবেন। হ্যাঁ, দুঃখজনক হলেও সত্য যে এই কালো ভাবনাটি আছে কারো কারো মনে, এবং সে কারণেই অনেকেই সব মৃত্যুর ছবি দেখছেন আর হাহুতাস করছেন, কিচ্ছু হবে না, আল্লাহ বিচার করবে। আমি বলি কি, রাজনীতি অনেক কঠিন জিনিস, রাজনীতি দুর্বল চিত্তের মানুষদের জন্য নয়। রাজনীতি করতে হলে একটু সবল চিত্ত এবং শক্ত থাকতে হবে, এবং সিচুয়েশন ব্যাখ্যা করতে হবে, অপেক্ষা করতে হবে। সেই কারণেই আমি নূর হোসেনের ঘটনার কথাটা বললাম, যে আপনাদের যাদের মানসপটে আছে নূর হোসেনের মৃত্যুর পর দিনের সাদের পতন ঘটে, আসলে ঘটনা সত্যি না। আবু সাইদ আর এই 200 জনের মৃত্যুর পরের দিনই, 1 সপ্তাহ পরেই, 1 মাস পরেই যে শেখ হাসিনার পতন ঘটবে সেটা নাও হতে পারে, আবার হতেও পারে। কেন হতে পারে, আমি বলছি যে কারফিউয়ের তুলে নেওয়ার সাহস এখনও এই সরকার পাচ্ছে না। রাস্তায় এখনও সেনাবাহিনী, আমি যখন আলোচনা করছি বাংলাদেশ থেকে ইন্টারনেট খুলে দেওয়ার যেই কথা বলা হচ্ছে, একটু খুলে আবার বন্ধ হয়ে গিয়েছে। সরকার স্বভাবতই তার নির্লজ্জতার প্রমাণস্বরূপ বারবার বলছে যে আন্দোলনকারীরা পুড়িয়ে দিয়েছে বলে ইন্টারনেট বন্ধ। না, এটি সরকার ঘোষণা দিয়েই, ক্লাউড ফ্লায়ারে ঘোষণা আছে, লেখা আছে যে সরকার গভর্নমেন্ট ডিরেক্টর, অর্থাৎ সরকারই বলেছে এটা বন্ধ রাখতে। সুতরাং সরকার খুলছে না, খুললেও ব্রডব্যান্ড চালু করবে এবং মোবাইল ইন্টারনেট, ফেসবুক কিংবা ইন্টারনেট, ইউটিউব চালু হবে না। সুতরাং আপনি সে বুঝতে পারছেন যে স্বাভাবিক বাংলাদেশে ফেরাটা এই সরকারের জন্য কতটা কঠিন। যতদিন পর্যন্ত তারা বুঝবে যে পরিস্থিতি তাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণে, ততদিন পর্যন্ত আপনার আমার কারো মুক্তি নেই, এটি মেনে নিয়েই। তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বিতাড়ন করেছে, তারপরে তারা শান্তি আলোচনার ছত্রছায় ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, চুরি ডাকাতি চিন্তায়। তো যাই হোক, যখন তারা তাদের উদ্দেশ্য জাহির করে ফেলেছে, আমরা এখন সরকারের ওভারঅল স্ট্র্যাটেজি, মানে সামগ্রিকভাবে যেভাবে সরকার এটা চিন্তা করেছে, বাংলাদেশের সরকারের সমস্তগুলো অর্গান, আমাদের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং অন্যান্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, সব সমন্বিতভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করব। বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্বগুলো পালন করা, বিশেষ করে যৌথ অভিযানে নেতৃত্ব দেওয়া, সেইগুলো আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের অলরেডি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে, কিছু কার্যক্রম দৃশ্যমান, কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন, বাট এর ফল আপনারা সময় মতো পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই যে আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার, বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয়।
তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও কিন্তু শেষ করে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। আর দর্শক, শেষ পর্যন্ত এটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করলেন আমাদের প্রধানমন্ত্রী এবং কী ভূমিকা পালন করলেন আমাদের প্রশাসন, সেটা খুবই প্রশংসনীয়। দর্শক, তো ভিডিওটি শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।